আসসালামু আলাইকুম তাজাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন? ইনশাআল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের। আজকে আমি কথা বলবো সিঙ্গাপুরের বাস লাইন নিয়ে। তো বাংলাদেশে কিন্তু আলাদা কোনো লাইন নাই বাসের জন্য, সিঙ্গাপুরে কিন্তু অনেক জায়গায় বাস লাইন আছে। বাস লাইন কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে নর্মাল বাস লাইন, একটা হচ্ছে মানে ফুল ডে বাস লাইন। তো দুইটাই একটা ইয়েলো কালার থাকে, একটা রেড কালার থাকে। তো আপনি কখন বাস লাইনে যাইতে পারবেন, কখন যাইতে পারবেন না, এইটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমি সিঙ্গাপুরের ড্রাইভিং বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। সিঙ্গাপুরে দেখবেন অনেক জায়গায় আপনি যখন গাড়ি চালাবেন অনেক জায়গায় দেখবেন ইয়েলো কালার লাইন থাকে, টানা ইয়েলো কালার লাইন থাকে। তো আপনি এই লাইনে কখন আপনি ঢুকতে পারবেন না, কখন ঢুকতে পারবেন না, আপনি মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 7:30 থেকে 9:30 এবং 5টা থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। যে সময়টা আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না, এর মাঝখানে সময়টা কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা ইয়েলো কালার, স্ট্রেট ইয়েলো কালার আছে সেইটা কিন্তু, এটা হচ্ছে এই সময়টা আমি যে বলে দিলাম, এই সময়টার মধ্যে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না, আর বাকি সময়টা আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যেটা ডাইরেক্ট রেড কালার থাকে, ইয়েলো কালার থাকে আগে, তারপর হচ্ছে যদি রেড কালার থাকে, এই দুই কালার সমন্বয়ে যদি থাকে, তাহলে এটা কিন্তু ফুল ডে বাস লাইন। আপনি এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শুক্রবার এখানে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ করতে পারবেন না বলতে গেলে কি, সকাল 6:30 থেকে রাত 11টা পর্যন্ত এটার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। তো অনেকের একটা জানা বিষয় থাকে যে এটা তো বাম সাইডে থাকে, এই যে বাস লাইনটা সবার বাম সাইডে থাকে, তো আপনার বামে যাওয়ার প্রয়োজন পড়ে অনেক সময়, দেখাচ্ছে ডাল রাস্তা থাকে, আপনাকে সাইড রোডে যাইতে হবে, আপনাকে বামে যাইতে হবে। তবে এই আমি তো এর ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে, তাহলে আমি এখানে কিভাবে প্রবেশ করব? তো অবশ্যই আপনার যখন বামে যাইতে হবে সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে 100 মিটার বা 200 মিটার বা এত না 100 মিটার এরকম আগে আর কি, যতক্ষণ ডিস্টেন্সটা কম, ডিস্টেন্সে যত কম ডিস্টেন্সে আপনি বামের লাইনে এসে আপনি কিন্তু বামের সাইড রোডে যাইতে পারবেন। যত কম ডিস্টেন্স আপনি দেখাচ্ছে ট্রাফিক জ্যাম নাই, কোনো কিছু নাই, আপনি ঠিক আপনার যখন বামের লাইনে যাবেন তার কিছু সময় আগে আপনি বামে সিগন্যাল দিয়ে আপনি সেই লাইনে যাবেন, বাস লাইনে যাবেন, বাস লাইনে যেয়ে তারপর আপনি বামের লাইনে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনি যদি মনে করেন যে আপনি আপনি বামের লাইনে যাতেই আছেন, যাতেই আছেন, আপনি বাস লাইনে যাতেই আছেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশ হলে আপনার কিন্তু জরিমানা হবে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন, আপনি যখন বামের লাইনে যাইতে হবে তো কিছু অল্প জায়গা নিয়ে আপনি সেই বাস লাইনে যাবেন, বাস লাইনে যেয়ে সিগন্যাল দিয়ে সেই একই সিগন্যালে আপনি বামের দিকে চলে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই এটা মনে রাখবেন এই টাইমগুলো, এই টাইমের মধ্যে অবশ্যই আপনি বাস লাইনে যাবেন না। যদি বাস লাইনে যান এই সময়ের মধ্যে, যদি ট্রাফিক পুলিশে আপনার ছবিটা উঠায় বা ট্রাফিক পুলিশ আপনার যদি ধরে, তাহলে কিন্তু আপনার জরিমানার সম্মুখীন হতে হবে। তো এগুলো বিষয় সিঙ্গাপুরে গাড়ি চালানোর সময় অবশ্যই মনে রাখবেন। বাস লাইন যেখানে, আবার দেখাচ্ছে আলাদা টাইমিং দেওয়া থাকে বাস লাইনে, যেখানে আমি যে বলছি সোমবার থেকে শুক্রবার যে ফুল ডে বাস লাইন, এটা কিন্তু অনেক সময় দেখাচ্ছে সোমবার থেকে শনিবারও থাকে। একটা আপনি যখন বাস লাইনে যাবেন একটা সাইনিস থাকে, তো সাইনিসের টাইমিং সব লেখা থাকে, আপনি সেই টাইমিংটাও দেখতে পারেন। বা যখন দেখা যাচ্ছে আপনি যে রোডে যাচ্ছেন বাস লাইনে কিন্তু আপনার রোডের মধ্যেও লেখা থাকে, কিন্তু স্যাম্পলভাবে লেখা থাকে এই সময় থেকে এই সময়। তো এগুলো সময়গুলো বা সাইডে সাইনিসগুলো আছে, এগুলো আপনার ভালো করে লক্ষ্য করবেন, শুধু সামনের দিকে যাতেই থাকবেন, যাতেই থাকবেন তা কিন্তু না, অবশ্যই এগুলো সাইনিসগুলো মানে তারপরে কিন্তু আপনি সিঙ্গাপুরে গাড়ি চালাবেন। তো অবশ্যই সিঙ্গাপুরে আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, যেইভাবে কাজ করেন না কেন, সেফটি অনুযায়ী কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।